মুভির গল্প শুরু হয় অন্য মাত্রা থেকে, যেখানে ড স্ট্রেঞ্জ এবং আমেরিকা শ্যাভেজ দেখানো হয়েছে। তারা একটি বিশাল প্রাণীর হাত থেকে পালিয়ে যাচ্ছিল। ডা অদ্ভুত এই প্রাণীটিকে পরাস্ত করতে তার বিভিন্ন শক্তি ব্যবহার করছিল। প্রাণীটি দৈত্যের কারণে সে তার সাথে প্রতিযোগিতা করতে পারেনি। আমেরিকা শ্যাভেজকে বারবার আক্রমণ করছিল। প্রাণীটি এটিকে পরাজিত করার একমাত্র উপায় ছিল এবং এটি বিশান্তির বই নামে বইটিতে ছিল। সেই বইটিতে সব ধরনের জাদু আছে এবং এর সাহায্যে বিশাল শত্রুদের পরাজিত করা যায়। তারা এটাও বিশ্বাস করে যে যার কাছে এই বইটি থাকবে সে তার বিশাল শত্রুকে পরাজিত করতে পারবে, তা যতই শক্তিশালী হোক না কেন। কিন্তু প্রাণীটি তাদের উপর প্রভাবশালী ছিল। ডা অদ্ভুত প্রাণীকে পরাস্ত করার জন্য তার সমস্ত প্রচেষ্টা রাখে। তিনি তার জাদুর মাধ্যমে এটিকে একটি বৃত্তে ঘিরে রেখেছেন, কিন্তু এটি এতটাই শক্তিশালী ছিল যে এটি বৃত্তটি ভেঙে দেয়। এখন আমেরিকান শ্যাভেজ এর ক্ষমতা নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই, কারণ তার বিভিন্ন পোর্টালের মাধ্যমে বিভিন্ন মহাবিশ্বে ভ্রমণ করার ক্ষমতা রয়েছে, অথবা আমরা এটিকে মাল্টিভার্স ভ্রমণ বলতে পারি। এই ছোট মেয়েটির এই ক্ষমতা আছে এবং যদি একটি বিশাল শত্রু এই ক্ষমতা পায় তাহলে কি হবে? তাই তিনি তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিয়ে আমেরিকা শ্যাভেজকে শেষ করার কথা ভাবছেন, কিন্তু সে বলে আপনি এটা করতে পারবেন না, কারণ আপনি সবসময় অন্যের জীবন বাঁচান। এদিকে প্রাণীটির একটি বিশাল তাবু তাদের ছুরিকাঘাত করে। এটি শ্যাভেজ ধারণ করে এবং সে ভয় পেয়ে যায়, কারণ এটি অন্য একটি মাত্রা খোলে। ডা অদ্ভুত হাত কেটে ফেলে যাতে এটি শ্যাভেজ শেষ করতে না পারে। আমেরিকা শ্যাভেজকে বাঁচানোর জন্য তিনি তার সমস্ত আক্রমণ তার উপর নিয়েছিলেন, এর কারণে ড অদ্ভুত সেখানে মারা যায়। এখানেই স্বপ্নভঙ্গ হয়। ড অদ্ভুত স্বপ্ন থেকে জেগে ওঠার পর ড অদ্ভুতকে ছিল পৃথিবীর রক্ষক 616। আজ তার জন্য একটি বড় দিন ছিল, কারণ আজ তার বন্ধুর বিয়ে ছিল এবং সে সেখানে পৌঁছেছে। সে তার বন্ধু যার সাথে বিয়ে করছে তার জায়গায় থাকতে চায়। এদিকে একটি দুর্ঘটনা দেখানো হয়েছে এবং বাইরের গাড়িগুলি নিয়ন্ত্রণের বাইরে ছিল। ডা অদ্ভুত বেরিয়ে এসে দেখে যে একটি অদৃশ্য শক্তি সবকিছু ধ্বংস করে দিচ্ছে। যখন সে তার তৃতীয় চোখের শক্তি দিয়ে জিনিসগুলিকে দৃশ্যমান করে তোলে, তখন এটি একটি বিশাল প্রাণীতে পরিণত হয়। সেই বিশাল প্রাণী অক্টোপাসের সাথে লড়াই করা কঠিন ছিল। কিছু মন্ত্র সেই প্রাণীর তাবুতেও দেখানো হয়েছে। তারপর ওং সেখানে পৌঁছে ড অদ্ভুত এবং তার স্ট্রিং শক্তি ব্যবহার করার সময় প্রাণীর সাথে প্রতিযোগিতা করুন। তারা একসাথে প্রাণীটিকে শেষ করে এবং তাদের আমেরিকা শ্যাভেজকে বাঁচাতে হবে এবং এই অক্টোপাস প্রাণীকেও পরাজিত করতে হবে। তারপর ড অদ্ভুত একটি বিশাল রড দিয়ে সেই অক্টোপাসের চোখটি বের করে। এরপরে তিনি আমেরিকা শ্যাভেজ দেখেন এবং তাকে জিজ্ঞাসা করেন, আমি কি আপনাকে চিনি? অনেক চিন্তা করার পর তার মনে পড়ে সে স্বপ্নে এই মেয়েটিকে দেখেছে। আমেরিকা শ্যাভেজ বলেন, এটা স্বপ্ন নয়, বাস্তবতা। তিনি বলেন যে আমাদের মতো একজন মানুষ প্রতিটি মহাবিশ্বে বাস করে, যা আমাদের ক্লোন। আপনি আপনার স্বপ্নে যাকে দেখেছেন তিনি আপনার ক্লোন। ডক্টর স্ট্রেঞ্জ জিজ্ঞেস করে, কিভাবে আমি তার সাথে একমত হতে পারি? আপনি কি প্রমাণ দিতে পারেন? আমেরিকা শ্যাভেজ তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মৃতদেহ অন্য মাত্রার ড অদ্ভুত ছিল। এটি দেখার পরে তিনি খারাপ অনুভব করেন এবং আবিষ্কার করেন যে তার একাধিক মহাবিশ্বে ভ্রমণ করার ক্ষমতা রয়েছে। যে প্রাণীটি তার ক্ষমতা নিতে এসেছিল তাকে আসলে কেউ পাঠিয়েছিল। কেউ জানে না এর পিছনে কে আছে, এর পিছনের বশ এখনো জীবিত। যদি আমাদের তাকে পরাজিত করতে হয় তবে আমাদের এমন একজন ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে হবে যার মন্ত্রের ক্ষমতা রয়েছে এবং বহু বিশ্ব সম্পর্কে কে জানে। পরে ড স্ট্রেঞ্জকে কবর দেওয়ার পর তিনি ওয়ান্ডা ম্যাক্সিমোফের কাছ থেকে সহায়তা চান। ওয়ান্ডা এর তার আলাদা জগৎ আছে, কারণ সে অনেকের ক্ষতি করেছে এবং পরে তিনি একটি পৃথক পৃথিবীতে তার জীবন কাটাতে চান। ডা স্ট্রেঞ্জ ওয়ান্ডাকে বলেছেন, আমি একটি বিশাল সমস্যায় আছি এবং একজন বিশাল জাদুকর এই সমস্যার সমাধান করতে পারেন। এক বিশাল জাদুকর আমার সামনে দাঁড়িয়ে আছে। এবং তারপর ওয়ান্ডা বলছে, আমেরিকা শ্যাভেজ এই সময়ে কোথায়? হঠাৎ তার মনে পড়ে সে এখনো তার নাম বলেনি। তারপর এটা প্রকাশ করে যে এই সবের পিছনে ওয়ান্ডা ম্যাক্সিমোফ ছাড়া আর কেউ ছিল না। এখন সে স্কারলেট উইচ হয়ে গেছে। এদিকে যেখানে ওয়ান্ডা এবং ডক্টর স্ট্রেঞ্জ, সেই জায়গাটি সবুজে লাল জায়গায় পরিবর্তিত হয়েছে।
তারপর তিনি ওয়ান্ডা এর সাথে দেখা করে চলে যান এবং আমেরিকা শ্যাভেজ এবং উংকে বলে যে ওয়ান্ডা পরিবর্তিত হয়েছে এবং তার ক্ষমতা পরিবর্তিত হয়েছে। উং এর পিছনে কারণ জিজ্ঞেস করে, কেন ওয়ান্ডা নিজেকে জাদুকরিতে পরিণত করেছে। তিনি তাদের বলেন ওয়ান্ডা তার আগের জীবন পছন্দ করে এবং এখন সে তার সন্তানদের এই জীবনে চায়। এই মহাবিশ্বে তার বাচ্চা নেই এবং বাচ্চারা অন্যান্য মহাবিশ্বে বিদ্যমান। ওয়ান্ডার মহাবিশ্বে যাওয়ার ক্ষমতা নেই, সেজন্য সে আমেরিকা শ্যাভেজকে তার শিকারী বানাতে চায়, কিন্তু আমরা এটা হতে দেব না এবং আমেরিকা শ্যাভেজকে বাঁচাও। তারা সেন্টোরিয়ামের উপরে একটি বিশাল আচ্ছাদন তৈরি করেছিল। স্কারলেট এসে তাদের আক্রমণ করে, কিন্তু অনেক মানুষকে দেখে নিজেকে দুর্বল মনে করে। তার মন চালনা করার ক্ষমতা আছে এবং সে একজন মানুষের মনকে চালিত করে। ধীরে ধীরে সুরক্ষা ভাঙতে গিয়ে সেখান থেকে দৌড়ে যায় লোকটি। এটি থেকে একটি সুযোগ পেয়ে স্কারলেট উইচ তার ক্ষমতা ব্যবহার করার সময় তাদের পরাজিত করে। নিউ ইয়র্ক সেন্টোরিয়ামও বাদ পড়েছিল, হংকং থেকেও অনেক লোক ছিল, তাই তারা উংকে সাহায্য করতে পারে। কেউই স্কারলেট উইচের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এবং তিনি এমনকি ড অদ্ভুত তারপর তিনি আমেরিকা শ্যাভেজ শেষ করতে পৌঁছেছেন। শেষ করার আগেই তার আমেরিকা শ্যাভেজ ভয় পেয়ে যায় এবং এর কারণে আরেকটি পোর্টাল খুলে যায়। ডা স্ট্রেঞ্জ ও তার সাথে ছিল এবং তারা বহুবিশ্ব অতিক্রম করার সময় মহাবিশ্বে পৌঁছেছে, সেখানে সবুজ ছিল এবং ড অদ্ভুত বলে আমাকে আমার পৃথিবীতে ফিরে যেতে হবে। যেহেতু উং একা স্কারলেট উইচকে পরাস্ত করতে পারে না, শ্যাভেজ তাকে বলে আমি প্রায় সমস্ত মহাবিশ্ব ভ্রমণ করেছি এবং সহজ উপায় হল প্রথমে কিছু খাওয়া। তারা কিছু খেতে গেলে লোকটি টাকা দাবি করে। ডা অদ্ভুত তাকে জাদুতে আটকে রেখেছিল যেখানে লোকটি নিজেকে থাপ্পড় দেয়। হঠাৎ ড অদ্ভুত মনে আছে যদি ডা স্ট্রেঞ্জের বিশান্তির বই পৌঁছানোর ক্ষমতা আছে তাই ড এই মহাবিশ্বের অদ্ভুত এটা থাকতে হবে। এখন তিনি জানার চেষ্টা করেন ড এই মহাবিশ্বের অদ্ভুত পড়ে তিনি আবিষ্কার করেন যে ড এই মহাবিশ্বের অদ্ভুত মৃত। এখন সেন্টোরিয়ামের রক্ষক ছিলেন মর্দ এবং ড স্ট্রেঞ্জ মনে করে সে আগের পৃথিবীতে তার শত্রু ছিল এবং এখন সে আমার শত্রু। এই সময় তিনি তার বন্ধু এবং তাকে জিজ্ঞাসা করেন কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। তিনি তাকে বলেন স্কারলেট ডাইনি আমাদের পিছনে রয়েছে যারা আমেরিকা শ্যাভেজ এর ক্ষমতা নিতে চায়, যার সাথে সে বিভিন্ন মহাবিশ্বে ভ্রমণ করবে, সে তার বাচ্চাদের সেই মহাবিশ্বে খুঁজে পাবে, একইভাবে তিনি তার সন্তানদের আবার পৃথিবীতে নিয়ে যাবেন। 616 কিন্তু মর্দ ছিল তাদের শত্রু যে চাটি তিনি ড অদ্ভুত যা তাকে অজ্ঞান করে তোলে। পরে তাকে ইলুমিনাতি এর কাছে উপস্থাপন করা হয় যা ছিল 5 সদস্যের একটি গোপন সমাজের দল। এতে ছিল ক্যাপ্টেন মার্ভেল, রিড রিচার্ডস চমৎকার 4 থেকে এবং ব্ল্যাক বোল্ট এবং মার্ভেল শেষের দিকে এবং তারা বলে আসল সমস্যা হলো আপনি নিজেই, মানে ড অদ্ভুত। তারপর সবাইকে জিজ্ঞেস করে আমি কিভাবে আপনাদের সমস্যা হতে পারি। তারা বলে যে আপনার কাছে ড্রাক হোল্ড আছে এবং এটি সেই বই যা থেকে স্কারলেট উইচ শক্তি পেয়েছিল। এই পৃথিবী ছিল 838 যেখানে সবাই বিবেচনা করছিল ড অদ্ভুত মন্দ। স্কারলেট উইচ পৃথিবীতে জাদু করছিলেন 616 যার সাহায্যে তিনি তার আত্মাকে অন্য মহাবিশ্বে পাঠাতে পারেন। আমাদের শরীর যেখানেই থাকুক না কেন, কিন্তু আমরা আমাদের আত্মাকে সেই মহাবিশ্বে পাঠাতে পারি যেখানে আমরা আছি। আমরা যেমন করব আমাদের আত্মাও তাই করবে। ওয়ান্ডা ম্যাক্সিমোফ এই জাদুর মাধ্যমে তার বাচ্চাদের কাছে পৌঁছে দিতে চায় মহাবিশ্বে যেখানে তার বাচ্চারা আছে। তিনি তার বাচ্চাদের সাথে সেখানে জীবন কাটাতে চান, কিন্তু সমস্যা ছিল সেই মাত্রায় আরেকটি ওয়ান্ডার থাকবে। সেই ওয়ান্ডা রকি হবে তাই সে স্কারলেট উইচকে এখানে শেষ করার চেষ্টা করে। তারপর ওয়ান্ডা এর একজন যোদ্ধা তাকে আক্রমণ করে এবং ডার্কহোল্ড বইটি ধ্বংস করে। ওয়ান্ডা এটা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে তার শক্তি তার নিজের যোদ্ধার দিকে নিক্ষেপ করে। সে তার শক্তিতে জ্বলে ওঠে। ওয়ান্ডার পরবর্তী শিকার ছিল অং, কিন্তু এখন তার ডার্ক হোল্ড বইটি ধ্বংস হয়ে গেছে, ফলে তার জাদু রয়ে গেল এবং সে অন্য মাত্রার ওয়ান্ডা এর সাথে যোগাযোগ করতে পারেনি। সে অংকে তাকে ডার্ক হোল্ডের মন্ত্র বলতে বলে কারণ সে এটা খুব ভালো করেই জানে।
ওং বলেছেন, আমি সেই বানান সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু সেখানে একটি পর্বত আছে যার উপরে এই মন্ত্রগুলি লেখা হয়েছিল এবং পরে সেগুলি ডার্ক হোল্ড এ লেখা হয়েছিল। ওয়ান্ডা সেখানে ওং এর সঙ্গীদের উপর অত্যাচার করছিল। ওং আরেকটি পোর্টাল খুলে সেখানে ওয়ান্ডাকে নিয়ে যায়। জাদুকররা এক শক্তিতে এগিয়ে যেতে পারে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তিও নেই। এখন ওয়ান্ডা তার ক্ষমতা ব্যবহার করে এবং পাহাড়ে পৌঁছায়। ডার্ক হোল্ড এবং ওয়ান্ডা এর বানান ছিল 838 পৃথিবীর সাথে সংযুক্ত, তাই সে তাকে শেষ করতে আমেরিকা স্যাভেজ এ পৌঁছে তার ক্ষমতা নেবে। তাই সে মাল্টিভার্সে ভ্রমণ করতে পারবে এবং কেউই ওয়ান্ডাকে পরাজিত করতে পারবে না, এমনকি অধিনায়ক মার্ভেল এবং ব্ল্যাক বোল্টও নয়। চার্লস জেভিয়ার যখন তার মনকে নিয়ন্ত্রণ করছিল, ওয়ান্ডা তাকে তার ক্ষমতা দিয়ে শেষ করে। এই মহাবিশ্বে চার্লস জেভিয়ারকে রক্ষা করার জন্য ক্রিস্টিন পামার ও অন্তর্ভুক্ত ছিল। ওয়ান্ডা সেখানে পৌঁছে এবং প্রকৃত ড অদ্ভুত তাদের সাহায্য করতে সেখানে পৌঁছেছে। তারা তাকে বিভ্রান্ত করার সময় বিশান্তির বই খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু প্রতিটি দরজা ভেঙে ওয়ান্ডা তাদের কাছে পৌঁছায়। তারপরে সে তার ক্ষমতা ব্যবহার করে স্যাভেজকে একটি পাহাড়ে নিয়ে যায়। তিনি পাঠান ড অদ্ভুত এবং ক্রিস্টিন অন্য মাত্রায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে ছিল, কারণ এখন ওয়ান্ডা এর হাতে ক্ষমতা থাকবে, কিন্তু তারপর ড অদ্ভুত মনে রাখে প্রতিটি মহাবিশ্বে তাদের ক্লোন রয়েছে। এখন সে এই মহাবিশ্বে তার ক্লোনের সাথে দেখা করার চেষ্টা করে। যখন সে তার সাথে দেখা করতে যায়, তখন সে আবিষ্কার করে যে এই মহাবিশ্ব শেষ হয়ে গেছে এবং শুধুমাত্র অদ্ভুত অবশিষ্ট রয়েছে। এখন ড স্ট্রেঞ্জের অশুভ শক্তি রয়েছে, কারণ তিনি ড্রাকহোল্ড ব্যবহার করেছেন। এখন তাদের মধ্যে মারামারি হয় এবং তারা বাদ্যযন্ত্রের মাধ্যমে একে অপরকে আক্রমণ করে। অনেক চেষ্টা করার পর ড স্ট্রেঞ্জ মন্দ স্ট্রেঞ্জ থেকে জয়ী হয়। অতঃপর এই দুষ্টের ক্ষমতা ব্যবহার করতে গিয়ে স্ট্রেঞ্জকে পৃথিবী থেকে 838 পৃথিবীতে তার আত্মা পাঠায় 616, যেখানে ডিফেন্ডার স্ট্রেঞ্জ ছিল। তারপর সে পাহাড়ে যায়, কিন্তু সেখানে গিয়ে এই জাদু থামানো কঠিন ছিল। এরই মধ্যে কিছু কালো শক্তি আক্রমণ করে ড অদ্ভুত এবং শক্তি তাকে শেষ করার চেষ্টা করছিল। এখানে ক্রিস্টিন তাকে উৎসাহিত করে এবং বলে যে আপনি সমস্ত সমস্যার মুখোমুখি হতে পারেন। পরবর্তীতে তিনি সমস্ত বালক শক্তি শুষে নেন এবং তাদের থেকে বিশাল ডানা তৈরি করতে করতে সেখানে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি ওয়ান্ডা এর সাথে লড়াই করেন এবং এটি একটি ভারী লড়াই ছিল। ওয়ান্ডাকে ড অদ্ভুত তখন আমেরিকা স্যাভেজ মনে রাখে, যদি তাকে ওয়ান্ডাকে হারাতে হয় তবে তাকে ক্ষমতার পরিবর্তে তার মন ব্যবহার করতে হবে। সে তার শক্তি দিয়ে একটি পোর্টাল খোলে এবং তাকে মহাবিশ্বে পাঠায়, যেখানে আরেকটি ওয়ান্ডা ছিল। তিনি তার বাচ্চাদের সাথে সুখে তার জীবনকে গতিশীল করেছিলেন। যখন মন্দ ওয়ান্ডা আসে, তখন বাচ্চারা ভয় পেয়ে যায় এবং তারা তাদের মায়ের এই গেটআপ পছন্দ করে না। বাচ্চারা বলছিল, আমরা কিছুই করিনি, তাই আমাদের শেষ করবেন না। স্কারলেট বলে, তুমি আমার বাচ্চা, আমি তোমার ক্ষতি করব কেন? বাচ্চারা তাকে ভয় পেয়েছিল, যার জন্য ওয়ান্ডা স্কারলেট উইচ হয়ে উঠেছে। এখন সে তার সন্তানদের না পেয়ে তার সাহস হারিয়ে ফেলেছে। পরে সে তার বাচ্চাদের সেই মহাবিশ্বের ওয়ান্ডায় ভারাক্রান্ত হৃদয়ে রেখে যায়। সে সিদ্ধান্ত নেয় এখন শেষ করা তার পক্ষে ভালো হবে। তারপর সে তার ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে মহাবিশ্বের অন্ধকার হোল্ড ক্ষমতার অবসান ঘটায়। পরে সে নিজেকে শেষ করে। মর্ডর ভাগ্নি আসে ড অদ্ভুত এবং এটি ক্রেডিট পরবর্তী দৃশ্যে দেখানো হয়েছে। তিনি বলেছেন, আপনি অন্য পোর্টাল খুলেছেন এবং ড অদ্ভুত মন্দ অদ্ভুত হিসাবে দেখানো হয়েছে। লোকটিকে অন্য একটি দৃশ্যে দেখানো হয়েছে যে ড স্ট্রেঞ্জের জাদু এখন সে নিজেকে প্রহার করা বন্ধ করে দেয়। ডা স্ট্রেঞ্জ তার ক্ষমতা হারিয়েছে এবং এই মুভিটি এই সাসপেন্স দিয়ে শেষ হয়েছে।